যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে রহমতের স্থল ঘিরে থাকে, তখন হাজার হাজার আলেম ওলামার শিক্ষক, দেশের শতাধিক মসজিদ মাদ্রাসার সদরে মুহতামিম এবং মুতওয়াল্লি সহ বাংলাদেশের ইসলামী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। ইনি একজন বাংলাদেশি দেওবন্দী ইসলামী পণ্ডিত এবং শিক্ষাবিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মূল ব্যক্তিত্ব ও বর্তমান আমির এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক। এছাড়াও তিনি সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2018 সালে আওয়ামী লীগের সাথে সখ্যতার অভিযোগ এনে তিনি ইসলামী ঐক্যজোটের সহসভাপতি হিসেবে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশে দেওবন্দ আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হন। নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি সবসময়ই কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এছাড়াও তিনি কয়েকটি জাতীয় ও আঞ্চলিক সংস্থার নেতৃস্থানীয় পদেও রয়েছেন। মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী 1935 সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত ও ঐতিহাসিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হারুন বাবুনগরী ছিলেন একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত ও বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দেশের খ্যাতিমান বুজুর্গ এবং বিজ্ঞ আলেম পরিবারে জন্মগ্রহণের সুবাদে বেশিরভাগ সময় তিনি পিতার সাথে মাদ্রাসায় কাটাতেন। সমাজের অন্য দশজন শিশুর মতো খেলাধুলা এবং হই হুল্লোড় করে তিনি সময় কাটাতেন না, সবসময় মাদ্রাসার ছাত্রদের সাথে ধর্মীয় পরিবেশেই থাকতেন তিনি। মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক এবং দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি দারুল উলুম দেওবন্দ গমন করেন এবং 1959 সালে দেওবন্দ মাদ্রাসায় দাওরায়ে হাদিসে মাস্টার্স সম্পন্ন করেন। দেওবন্দে তিনি হুসাইন আহমদ মাদানির কাছে হেদায়া আখেরাইনের সর্বশেষ পাঠ গ্রহণ করেন এবং ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদীর কাছে সহি বুখারী, ইব্রাহিম বলিয়াভির কাছে সহি মুসলিম ও সুনানাত তিরমিজি এবং ফখরুল হাসানের কাছে সুনানি আবু দাউদ, জহির আহমদের কাছে তাহাবি শরীফ ও বশির আহমদের নিকট মুয়াত্তা মুহাম্মদ পড়েছেন। দারুল উলুম দেওবন্দ থেকে দেশে ফেরার পর পিতা হারুন বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে হারুন বাবুনগরী, মোহাম্মদ মুসা, সুফি আব্দুল জব্বার ও আব্দুল হক প্রমুখের সিদ্ধান্ত ও পরামর্শক্রমে তিনি বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হন। 2020 সালের 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। এর পূর্বে তিনি এই সংগঠনের সহসভাপতি ছিলেন। 2021 সালের 19 আগস্ট সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করলে তিনি নতুন আমির হিসেবে নির্বাচিত হন। মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী চরমোনাইয়ের পীর ফজলুল করিমের জীবদ্দশায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ফজলুল হক আমিনীর জীবদ্দশায় তিনি ইসলামী ঐক্যজোট এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সাথেও সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী ঐক্যজোটের সহসভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের সাথে সখ্যের অভিযোগ এনে 2018 সালে তিনি ঘোষণা দিয়ে এই সংগঠন থেকে পদত্যাগ করেন। মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ফটিকছড়ি থানার ধর্মপুরস্থ মরিয়ম বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 3 ছেলে ও 8 মেয়ের জনক। আত্মীয়তার সম্পর্কে সুফি আজিজুর রহমান মুহিবুল্লাহ বাবুনগরীর দাদা এবং জুনায়েদ বাবুনগরী সম্পর্কে ভাগ্নে।